ভগবান শিবের জন্ম কীভাবে হয়েছিল বা ভগবান শিবের পিতাকে ভগবান শিবকে যাকে আমরা ধ্বংসের দেবতা বলে জানি যার কোনো অন্ত নেই সেই দেবতার কিভাবে জন্ম হয়েছিল এই প্রশ্নটা আমাদের সবার মানেই উঠে যার উত্তর আমাদের কাছে অজানা না তাই এবার আর দেরি না করে জেনে নিই এই অজানা প্রশ্নের উত্তরটি যে ভগবান শিবের জন্ম কীভাবে হয়েছিল বা ভগবান শিবের পিতা পিতাকে আমাদের বলে রাখি যে শিবের জন্ম সংক্রান্ত কোনো বিষয়ে কোনো পুরন বা কোনো প্রাচীন বয়েতে নেই কিন্তু পুরাণে এমন দুটি কাহিনী পাওয়া যায় তার থেকে আমরা শিবের জন্ম সম্পর্কে কিছু অনুমান করতে পারি শিবের জন্ম সম্পর্কে দুটি ধারণা প্রচলিত আছে প্রথম হলো বহুকাল আগে একবার ভগবান শঙ্করের যখন সৃষ্টি তৈরি করার প্রয়োজন হল তখন তিনি শ্রী বিষ্ণুর আবির্ভাব ঘটালেন তিনি বিষ্ণুকে ধ্যান করতে বললেন নারায়ণ যখন ধ্যানে মগ্ন তখন তার চারিদিকে সাগরের সৃষ্টি হলো সেই সাগরে যেহেতু বিষ্ণু একাই কঠিন বস্তু তাই বিষ্ণুর লাভি থেকে পদ্ম ও পিতামহ ব্রহ্মার আবির্ভাব হল পিতামহ ব্রহ্মা ও গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকলে থাকলেন এইভাবে কোটি কোটি বছর কেটে গেল তারপর যখন তাদের ধ্যানমগ্ন হলো তারা নিজেদের মধ্যে বিবাদ শুরু করে দিল এই নিয়ে যে কে আগে জন্মেছে বা কে সর্বশ্রেষ্ঠ শেষে তোমাদের বিবাদ যুদ্ধ পর্যন্ত গড়িয়ে গেল যেহেতু বিষ্ণু এবং ব্রহ্মার সমান শক্তিশালী তাই এ যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে থাকলো ভগবান শিব যখন দেখলেন যে তাদের যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই তখন তিনি একটি অনন্ত স্তম্ভের রূপে বিষ্ণু ও ব্রহ্মার মাঝখানে আবির্ভূত হলেন আর তখনই আকাশবাণী হলো যে তোমরা দুজনের মধ্যে যে এই স্তম্ভের আরম্ভ বা অন্ত খুঁজে পাবে সেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে এই বাণী শুনে ভগবান বিষ্ণু স্তম্ভের নিচে চলে গেলেন আর পিতামহ ব্রহ্মা উপরে চলে গেলেন তারপর অনেক খুঁজে বিষ্ণুদেব এই স্তম্ভের অন্ত খুঁজে পেলেন না তখন বিষ্ণুদেব আবার স্থানে ফিরে এলেন আর ভগবান শিবকে বললেন যে হে ভগবান আপনি অনাদি অনন্ত আপনার স্বরূপ খোঁজা আমার মূল কথা ছিল না আপনি আমাকে ক্ষমা করুন অপরদিকে ব্রহ্মা নিরন্ত উপরের দিকে যেতে থাকলেন এবং অনেক খুঁজেও যখন স্তম্ভের মাথা দেখতে পেলেন না তখন তিনি একটি খুচরা ফুল দেখতে পেলেন তিনি ফুলটিকে বললেন যে তুমি ভগবান শিবের কাছে গিয়ে বলবে যে আমি স্তম্ভের আরম্ভ খুঁজে পেয়েছি এবং তুমি আর শিক্ষা তারপর ব্রহ্মা সেই ফুল নিয়ে শিবের কাছে এলেন এবং বললেন যে আমি স্তম্ভিত উৎস খুঁজে পেয়েছি এবং এই ফুলটি তার সীমা মহাদেব এই কথা শুনে ভয়ানক ক্রোধিত হয়ে পড়লে পড়লেন এবং তিনি বললেন এর স্তম্ভের কোনো উৎস বা অন্ত নেই আমি অনন্ত পরিপূর্ণ আমি চরাচর আমি সম্পূর্ণ আমি অপূর্ণ ভগবান ব্রহ্মার তখন তার ভুল স্বীকার করলেন এবং ব্রহ্মা আর বিষ্ণু মিলে শিবকে বললেন যে উনি যেন তাদের মতো নির্দিষ্ট শাখার রূপ ধারণ করে বিরাজ করে মহাদেব সেই কথা মেনে সেই স্তম্ভ থেকে শাখা রূপে প্রকট হলেন যেই রূপকে আমরা এখন পুজো করি দ্বিতীয় প্রচলিত কাহিনী হলো একবার এক ঋষি মহাদেবের কাছে দান চেতাইলেন যে তার পিতাকে তখন শিব বললেন যে ব্রহ্মা আমার পিতা ঋষি আবার জানতে চাইলেন